প্রিয় এইচএসসি তেইশ ব্যাচের শিক্ষার্থীরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের সুপার সাজেশন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম এই ক্লাসটিতে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পাঁচটি অধ্যায় হতে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগ উচ্চতর দক্ষতার কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবা প্রথমে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদন এখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে উৎপাদন কী? উপযোগ কী? আর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি জ্ঞানমূলক প্রশ্ন বেশিরভাগ পরীক্ষায় এসেছে বট পরীক্ষায় মূলধন কী? উৎপাদনশীলতা কী? অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা যেগুলো নির্বাচন করেছি এখানে উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাখ্যা করো। উৎপাদনশীলতার সাথে ব্যয় সম্পর্ক ব্যাখ্যা করো। উৎপাদন কিভাবে মানুষের চাহিদা পূরণ করে? উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে। এখানে এক দুই চার এই অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ তবে সবগুলো প্রশ্নই তোমরা একটু একবার করে দেখে নিবে পাঁচ নাম্বারে যেটি দেওয়া আছে উন্নত কার্য পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতা ব্যাখ্যা করো উৎপাদন একটি চলমান প্রক্রিয়া এটিও গুরুত্বপূর্ণ এখানে আমরা খুব কম বাছাই করেছি যাতে তোমরা এগুলো ভালো করে প্রিপারেশন নিতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি সবগুলো প্রশ্ন তোমরা একবার করে দেখে নিবে এরপরে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেখান থেকে এমসিকিউ এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো হয়ে থাকে এখানে এক নাম্বারে আছে বিভিন্ন প্রকার উপযোগ উৎপাদনের গুরুত্ব উৎপাদনের আওতা উৎপাদনশীলতার প্রকার ব্যত পরিমাণ ব্যবসায় সেবা খাতের বৈশিষ্ট্য এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এটি একটু ভালোভাবে দেখে নিবা বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজের পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে সবগুলো টপিকই তোমরা একবার একবার দেখে নিবে তবে যেগুলো বেশিরভাগ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষা এসেছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবে এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে ভূমি কি শ্রমের দক্ষতা ও শ্রম বিভাগ কি সংগঠন কি এক মালিকানা অংশীদারের যৌথ মূলধনী সমবায় রাষ্ট্রীয় সংগঠন কি অর্থাৎ এখানে একসাথে এতগুলো প্রশ্ন আসবে না এক মালিকানা সংগঠন আসতে পারে অংশীদারী সংগঠন কি যৌথ মূলধনী সংগঠন কি সমবায় সংগঠন কি রাষ্ট্রীয় সংগঠন কি এভাবে প্রশ্নগুলো জ্ঞানমূলক আসতে পারে ব্যবসায়ী জুট কি প্রত্যক্ষ শ্রম কি এরপর অনুধাবনমূলক প্রশ্ন শ্রম পচনশীল ব্যাখ্যা করো ভূমি উৎপাদনের মূল ভিত্তি ব্যাখ্যা করো সকল অর্থই কি মূলধন ব্যাখ্যা করো শ্রমের সদ্ ব্যবহার উৎপাদন মাত্রাকে প্রভাবিত করে শ্রম গতিশীল শ্রমকে সংরক্ষণ করা যায় না ব্যাখ্যা করো এই এই যে যেগুলো দাগ দিচ্ছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সবগুলোই তোমাদের একবার করে দেখে নিতে হবে এরপরে ছয় নাম্বার হচ্ছে শ্রমিক ও শ্রম ও বিচ্ছিন্ন ব্যাখ্যা করো এটিও খুবই গুরুত্বপূর্ণ এরপরে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেখান থেকে এমসি কিউ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো হয়ে থাকে ভূমির বৈশিষ্ট্য শ্রম বিভাগের প্রকারভেদ সুবিধা অসুবিধা মূলধনের বৈশিষ্ট্য সংগঠনের প্রকারভেদ অথবা সংগঠন উপকরণটি ব্যাখ্যা করো এক মালিকানা সংগঠনের বৈশিষ্ট্য এই দুটি অংশ থেকে বেশিরভাগই প্রয়োগ এবং উচ্চতা দক্ষতার প্রশ্নগুলো হয়ে থাকে এই দুটি প্রশ্ন অংশ বেশি ভালো করে দেখবে আমি সবগুলো একবার একবার দেখে নিবা এরপরে পঞ্চম অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে এখানে উৎপাদন ব্যবস্থাপনা কি সিক্স এম এই অংশটি ভালোভাবে দেখে পণ্য দ্রব্য সেবা কী ভোগ্য পণ্য লোভনীয় পণ্য জরুরি পণ্য বিশিষ্ট পণ্য কি এখান থেকে এমসি প্রশ্ন হয় জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এটাও ভালো করে দেখে নিবা কাস্টমাইজেশন কি এই অংশগুলো একবার একবার দেখে নিবা এরপরে অনুধাবনমূলক প্রশ্ন পণ্য স্পর্শনীয় ব্যাখ্যা করো বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে ব্যাখ্যা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্রব্য পণ্য একই নয় ব্যাখ্যা করো এখানে চার নাম্বারে মানসম্মত দ্রব্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে এটিও খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারও গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎপাদনশীলতা কিভাবে চ্যালেঞ্জ সৃষ্টি করে এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন একবার করে দেখে নেবে যেগুলো আমি দাগ দিয়েছি এগুলো একটু ভালো করে দেখবা কারণ এই পাঁচটি অংশ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে অনুধাবনমূলক প্রশ্নগুলো হয়ে থাকে এরপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী বা উৎপাদন ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উৎপাদন ব্যবস্থাপনা অনেকগুলো কার্যাবলীর মধ্যে পরিকল্পনা একটি কার্যাবলী এই পরিকল্পনা থেকে বেশি প্রশ্ন এসেছে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এটি ভালো করে দেখে নিবা দ্রব্য সেবার বৈশিষ্ট্য কাস্টমাইজেশন সেবা ও সেবার খাদ্যসমূহ দ্রব্যের ধারণা ব্যাখ্যা করো এখানে দ্রব্য সেবার বৈশিষ্ট্য এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো পণ্য ডিজাইন কি ব্যবহারিক নামধনিক নামদনিক ক্রিয়াগত প্যাকেজিং ডিজাইন কী ওয়ারেন্টি কী পণ্য ডিজাইনের চূড়ান্ত পর্যায়ে কি পণ্য ডিজাইনের উদ্যোগ কি এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নিবা অনুধাবনমূলক প্রশ্নর মধ্যে রয়েছে পণ্য ডিজাইন ক্রেতা চাহিদার উপর নির্ভর করে ব্যাখ্যা করো সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত হয় ব্যাখ্যা করো এটিও গুরুত্বপূর্ণ পণ্য ডিজাইন নমনীয় হতে হবে ব্যাখ্যা করো কোন ডিজাইনের ক্ষেত্রে পণ্যের উপযোগিতা যায় ব্যাখ্যা করো পণ্য জীবনযাত্রা মান উন্নয়ন করো ব্যাখ্যা করো এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এরপরে নান্দনিক ডিজাইন পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে এখানে সবগুলো একবার একবার দেখবা কিন্তু যে চারটে আমি ডাক দিয়েছি এগুলো একটু ভালোভাবে দেখে নিবা এরপরে গুরুত্বপূর্ণ টপিক প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য পণ্য ডিজাইনের গুরুত্ব ভোক্তা বিক্রেতা সমাজের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ পণ্য ডিজাইনের গুরুত্ব ভোক্তার দিক থেকে পণ্য ডিজাইনের গুরুত্ব বিক্রেতার দিক থেকে সমাজের দৃষ্টিকোণ থেকে আর পণ্য ডিজাইনের স্তর এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য এখান থেকেও প্রশ্ন হয় নামদনিক ডিজাইনের বৈশিষ্ট্য বা যৌক্তিকতা পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ বা ধারণা উন্নয়নের স্তরটি ব্যাখ্যা করে এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে যে তিনটি প্রশ্ন দাগ দিয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছর বিশেষ করে নান্দনিক ডিজাইনের বৈশিষ্ট্য বা যৌক্তিকতা পণ্য ডিজাইনের শ্রেণী বা ধারণা উন্নয়নের স্তর এই দুটি টপিক থেকে বেশিরভাগ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার হয়েছে তোমরা যদি অ্যানালাইসিস করো তোমরা ভালো করে বুঝবা এরপরে সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের সর্বশেষ অধ্যায় মান ব্যবস্থাপনা এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো মান নিয়ন্ত্রণ কি আইএসও কি মান ব্যবস্থাপনা কি বেঞ্চ মার্কিং এটি খুবই গুরুত্বপূর্ণ আইএসও খুবই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ব্যয় বিএসটি এর পূর্ণরূপ পুনর্বিন্যাস কি এটিও খুবই গুরুত্বপূর্ণ এই চারটি অংশই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সবগুলো প্রশ্নই তোমরা একবার একবার করে দেখে নিবা। কারণ অনেক বড় চ্যাপ্টার এখান থেকে আমরা শুধু ষাটটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়েছি এরপর অনুধাবনমূলক প্রশ্নসমূহ মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ মান ব্যবস্থাপনা উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করে বেঞ্চমার্কিং কিভাবে পণ্যের মানের উন্নয়ন ঘটায় সার্বিক মান ব্যবস্থা পণ্যের গুণগত মান নিশ্চিত করা ব্যাখ্যা করো মান ব্যবস্থাপনা মূল লক্ষ্য হলো গ্রাহক সন্তুষ্টি ব্যাখ্যা করো পণ্যের মান মান নির্ধারণে কোন ধরনের ভূমিকা রাখে কখন নির্ধারিত হয়ে ব্যাখ্যা করো এই পাঁচটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাতটি প্রশ্ন তোমরা একবার করে দেখে নিবা গুরুত্বপূর্ণ টপিক সমূহ হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যেখান থেকে আনসি প্রশ্ন হতে পারে মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কার্যাবলী মান নিয়ন্ত্রণের যৌক্তিকতা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন প্রশ্নটি এসেছে এর পরবর্তী প্রশ্ন খরচ, নম্বর আইএসইউ মান ব্যবস্থাপনার নীতি বা বিএসটিআই মান ব্যবস্থাপনায় কি ভূমিকা পালন করে আইএসই মান ব্যবস্থাপনা বা মান নিয়ন্ত্রণে কি ভূমিকা পালন করে আলোচনা করে প্রশ্নটা এভাবে আসতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বিশ্লেষণ করো এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই অংশ থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এই বিশেষ করে আমি যে স্টার চিহ্ন দিয়েছি যে তিনটি প্রশ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই ছিল আমাদের সাজেশন এখানে আমাদের পাঁচটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে দুটি করে প্রশ্ন হবে তাহলে দশটি কিন্তু এখানে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এগারোটি এগারোটি থেকে ষাটটি প্রশ্নের আনসার করতে হবে কিন্তু এখানে প্রথম দ্বিতীয় এবং সপ্তম অধ্যায় এই অধ্যায়গুলো থেকে যে কোনো অধ্যায় হতে তিনটি প্রশ্ন হতে পারে তো আশা করছি তোমরা এই সাজেশনটি যদি সম্পূর্ণ অনুসরণ করো এখান থেকে তোমরা আশি থেকে পঁচাশি পারসেন্ট কমন পাবা তোমাদের জন্য শুভ কামনা রইল ধন্যবাদ